কাস্ত্রেপুর এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। নয়টি ইউনাইটেড ফোরাম ও ব্যাংক ইউনিয়নের যৌথ উদ্যোগে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী ধর্মঘটকে সফল করার লক্ষ্যে সোমবার রাজধানীতে এক মিছিল সংগঠিত করেন ফোরামের সদস্যরা। এদিন মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে কাল সর্বভারতে অল ইন্ডিয়া স্ট্রাইক ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ডাকে আমরা প্রতীক একদিনের ধর্মঘট পালন করতে যাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আমরা বিরোধিতা করছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এনটি পিপুল, এনটি এমপ্লয়িজ যেসব রিফর্মস আনতে যাচ্ছে সেগুলির বিরুদ্ধে। পার্মানেন্ট আউটসোর্সিং হচ্ছে পার্মানেন্ট জবের ক্ষেত্রে, সেগুলির বিরুদ্ধে। এবং আমাদের আরও নয় দফা দাবির মধ্যে বিশেষত হচ্ছে যারা লক্ষ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ তারা দিচ্ছে না, যারা উইলফুল ডিপোর্টার তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স আনার জন্য। সোমবার বিজেপি সাত রামনগর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এক পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওদর সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে প্রায় শতাধিক ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করেন এই উপস্থিত নেতৃবৃন্দগণ। সাত রামনগরে আপনারাই বলছেন যে এত বড় জয়নিং আগরতলার বুকে হয়নি। ভারতীয় জনতা পার্টির সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ত্রিপুরাবাসীর কোনো পার্টি একমাত্র নরেন্দ্র মোদীর বিকাশমুখী পার্টি ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরাবাসীকে সেটা বুঝতে এক বছর আগে সেটা ত্রিপুরাবাসী বুঝে গেছে। আর বিশেষ করে রামনগরে এখানে আমরা দুর্গাচমনিতে দাঁড়িয়ে আছি, সেটা একটা পরিবর্তনমুখী একটা চৌমুনি, শহর এবং গ্রামের মাঝখানে, সেটা এদিকে বরজলা এদিকে শহর। তো এই গ্রাম এবং শহরের যে মিড পয়েন্ট হচ্ছে দুর্গাচমনি। তো এখান থেকে মেসেজ যাচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সবচাইতে বেশি একসঙ্গে 700-750 ভোটার্স ভারতীয় জনতা পার্টিতে তাপস ঘোষের নেতৃত্বে এবং অন্যান্য নেতৃত্ববৃন্দের এখানে লোকাল যারা এখানে চিরপরিচিত তাদের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টিতে 11 মাস আগে জয়েন করে নিয়েছে, তা সমস্ত ত্রিপুরাতে সেটাই সংবাদ দিতে চাইছে যে ত্রিপুরা গ্রাম হোক শহর হোক প্রত্যেকটি ব্যক্তি মুক্তি চাইছে 2018-তে যাতে ত্রিপুরার বিকাশমুখী সরকার আসতে পারে। তার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়স সন্ধিকালে 10-14 বছর এবং 15-19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে 9ম থেকে 12ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়।
বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে, এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি।
সম্মেলন। সম্মেলন শেষে মোট 73 জনকে নিয়ে গঠিত হয় সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি। এদিন মেলার মাঠ স্থিত শিক্ষক ভবনে নবগঠিত কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সম্পাদক নেতাজি দেববর্মা, সভাপতি পরীক্ষিত কোলে প্রমুখ। কেন্দ্রীয় উপজাতি ছাত্র ইউনিয়ন দশম কেন্দ্রীয় সম্মেলন আর 3 দিন ব্যাপী হয়েছে, 25 থেকে 27 ফেব্রুয়ারি অমরপুর টাউন হলে। এই সম্মেলনে আমাদের মূল স্লোগান ছিল দেশের শিক্ষার কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ প্রতিহত করো, রাজ্যের বিভেদকামী শক্তিকে প্রতিরোধ করো। আবারও গণধর্ষণের শিকার 3 নাবালিকা ঘটনা লংতরাই বিলি মহকুমার ধুমাচরা থানাধীন অষ্টরামপাড়া এলাকায়। জানা যায় দর্শিতা 3 নাবালিকা বান্ধবী মিলে শিব চতুর্দশীর মেলা দেখে বাড়ি ফেরার পথে এলাকারই 4 জন যুবক তাদের রাস্তা আটক করে বলপূর্বক গণধর্ষণ করে এবং হুমকি দেয় ঘটনা সম্পর্কে কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। এই ভয়ে পরিবার তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার 4 অভিযুক্তদের বিরুদ্ধে ধুমাচরা থানায় মামলা দায়ের করা হয়। জানা যায় 4 অভিযুক্তদের মধ্যে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মসৃণ 500 জনাই বফা নব ফুজা ফুল নে বুঝা যা বফাব বমা নব বুঝা বব একে খাই কালার ফুলে কটা সময় করছে সন্ধ্যা সন্ধ্যা আমি ফুলে মিয়া নামটি কি বলতে পারবেন কারা করছে না নাম করতে পারছে না আমি চিনে না সন্ধ্যা আজকে সকালে আমাদের কাছে একটা কমপ্লেন আসে বিগত শিবরাত্রির দিন রাত্রিবেলা অনুমানিক 12:30 নাগাদ 3 জন উপজাতি মেয়ে নাবালিকা মেয়ে মেলা দেখে নিজেদের বাড়ি যাচ্ছিল। ওই সময়ে রাস্তাতে রাত্রির অন্ধকারে 4 জন উপজাতি যুবকই নাকি ওদের উপরে পাশবিক লালসা চরিতার্থ করেছিল। তো এই ব্যাপারে আমাদের কাছে কমপ্লেন আসার পর আমরা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং যাদের এগেনস্টে মামলা করা হয়েছে, মোট 4 জন লোক ছিল, তাদের মধ্যে 2 জনের নাম জানা গেছে, 2 জনকে আমরা অলরেডি আমাদের কাস্টডিতে নিয়েছি, তদন্ত চলছে। সময় এবারে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। বহিররাজ্যের খুব দামি রড, বহিররাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিররাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, গুণ ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর,
ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দুয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনিকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নলে বমে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি তো কথা, হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম 3 জন। ঘটনা সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তপোবন আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন TR01G0607 নম্বরের অল্টো গাড়ি ও TR03-3731 নম্বরের ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটিতে থাকা যাত্রীরা আহত হয়, এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। একটা অটো গাড়ি যার নাম্বার হচ্ছে TR01G0607, এটা তো অটো। আর সাবরুমের দিক থেকে একটা ম্যাক্স গাড়ি যার নাম্বার হচ্ছে TR01-3731, এই দুটা গাড়ির একটা সংঘর্ষ হয়েছে। এতে 3-4 জন
একটু অল্প বিস্তার আহত হয়েছে, তারা হসপিটালে শিফট করে গেছে। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরে অফিসের সমস্ত কর্মরত আধিকারিকরা অংশগ্রহণ করে। हमारे एस डी एम ऑफिस में वी थॉट ऑफ ऑर्गेनाइजिंग द ब्लड डोनेशन, ये बेसिकली टू मोटिवेट हमारे स्टाफ को। तो आज के दिन में अबाउट 30 पीपल ने दिया है, ये हमने उदयपुर हॉस्पिटल के से कोलैबोरेशन करके किया है, अलॉन्ग विद द रेड क्रॉस ऑल्सो, रेड क्रॉस शांति बाजार डिवीजन ने भी सपोर्ट किया है। मेन उद्देश्य ये है कि टू क्रिएट अवेयरनेस ऑन ब्लड डोनेशन एंड उसका बेनिफिट्स क्या होते हैं वो बताने के लिए। तो अभी तो एक्सपेरिमेंटल बेसिस या फर्स्ट टाइम बेसिस में हमने सिर्फ हमारे स्टाफ से किया है, नेक्स्ट टाइम वी विल डू एट द सब डिविजनल लेवल विद ऑल द अदर डिपार्टमेंट्स एंड इंक्लूडिंग द नगर पंचायत एंड बी डी ओ ऑफिस एंड अदर ऑफिसेज।